অবও এটা কই আইলাম এ বড় সাহেব ভালো করে হাত দাও বেশি টাকা চাই দে আ আ ভালো করে দেখুন তো কই এটা কোন হানি অবও মাইয়া তো নই যেন মেশিনি গান জাজরা করে দিল আ লিসু নিসে আমার পিসু খাইতাম যদি লিসু ভিটামিন পাইতাম কিসু লিসু উঁচু নিচু লিচু কি 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 কিছু না কিছু না না আমি দেখতেছি লিচু গাছ তো কি লিচু এটা হলো দিনাজপুরের লিচু রাজশাহী না চায়না আমি একটু গাছ লাগাবো তো তাই দেখতেছি আমার লিচু গাছ দিনাজপুরের না রাজশাহীর না চায়নার সেটা আমি বুঝবো সেইটা বুঝানোর লেগিয়া তো তোরে আমি ডাকি নাই হ্যাঁ আর তুই লিচু গাছ দেখবি ভালো কথা তুই লিচু গাছ তো নিচ থেকেই দেখতে পারোস লিচুর গাছ কেমন হয়েছে এটা আমার পাশি টপ গায়ে উঠতে তুই দেখতাছস জীবনে লিচু গাছ দেখস নাই নাই প্রথম নাম তাছস কে আয় উপরে না মানে এই লিচু হলো ইয়া করছিল তো তাই যাই করছিলি না এটা দেখতে এলাম যে আপনার লিচু কত সুন্দর হয়েছে শোন আজকে লিচু দেখে এই পর্যন্ত উঠছস এরপর নেক্সট টাইম থেকে আমার লিচু গাছের আশেপাশে ধারে কাছে যদি তোরে দেখি তাইলে কিন্তু তোর থোতা একদম এটার লগে বাড়ি দিয়ে থেতলাই দেবো কথাটা যেন মনে থাকে যা তোর থোতা ফোতা করে দেবো শালি আমার সিন আমি জানি না আইসি আরা লিচু দিয়ে যাও এটা খারাপ খারাপ চাকরি করে মজা নাই কোন সময় যে আসবো বাইরে গরম এসি চালাই এসি চালাইলেও তো তেঙ্গো বাইজান দান করে বন্দরে দান করিলে সোয়া পাইবেন অবু এটা কোন জায়গায় আইলাম হ্যাঁ অবু এটা কই আইলাম এ বড় সাহেব ভালো করে হাত দাও বেশি টাকা চাই দে বাবা আমি তো ফকি অন্ধ সহে দেই না নাটকির পো অন্ধ ফকি আলাবেলা আইসা বুকের চোখে কেমনে ধরছে গাল ছিড়াইলে তো কান ছিড়াইলাই তো কোন দিক হাতায় বুঝলাম না তো কি কি বুঝলাম না সুহান বউ কোথেকে আইলো না বাবা
জুয়ান গো কই ঠিকাই লই এটা আমার নসিবে আছিল আল্লাহ আমারে দিয়া দিছে হ্যাঁ শেষ বয়সে আর বাবা রে আজকে আমি অন্ধ হয়ে গেছি আমার কিচ্ছু নাই সব শেষ কেমনে শেষ হইছে আরে বাবা রে সেই কথা কইয়া লাভ নাই আমি অনেক কোটিপতি ছিলাম হ্যাঁ যখন আমি কোটিপতি ছিলাম তখন এই যে আমার বউটা দেখতাছ হ্যাঁ এই বউটা আমার খুব পছন্দ করতো ভালোবাসত এই যে আমার চুল দেখতাছ হ্যাঁ এই চুল গুণ দেখে খুব ক্র্যাশ খাইছে ও তারপরে আমার কয় তোমারে দেখতে ভালো লাগে ইন্ডিয়ান শাহরুখ খানের মতো কার মতো শাহরুখ খান শাহরুখ খান ও হ্যাঁ নায়ক শাহরুখ খান নায়ক শাহরুখ খান হ্যাঁ এর পরে আমার কত আদর কইরিয়া আমার বিয়া কইরিয়া তারপরে আস্তে আস্তে আমি কোটিপতি টিকান ফকির হইলাম ফকির টিকা অন্ধ হয়ে গেছি রে বা জানো অন্ধটা কিল্লি কইছি জানো কিল্লি গিয়া এই তারপরে আমার বউ এই ফাস্টফুড খাইব লাস্টফুড খাইব আমার সব সম্পদ শেষ খাইতে খাইতে আজকে আমি ফকির ফকির টিকা অন্ধ হে তো সাথে আছে সে আছে সে যাবে না কোনোদিন কারণ আমার সে শাহরুখ খানের মতো ভালোবাসে ভালোবাসে নারী পাশে যেতে সময় লাগে মুরব্বি কবে যে বউ যাইব টেরি পাইবেন না আরে না কইও না আমার শোনা বাকি কই শোনা বাকি ওই যে ডাইনে ডাইনে আমার তুই কোনো দিন যাইব না যাইব না আমার খুব ভালোবাসে অন্ধ হইলে কি হইছে ভালোবাসে ভালোবাসে না হ্যাঁ ঠিক আছে আপনি বিজ্ঞানী তো আইছেন তো হ্যাঁ হ্যাঁ বাবা দিটা ভিক্ষা দেব অন্ধ রে দান করো ভিক্ষা কইব না আচ্ছা ঠিক আছে চলন এই যে 5000 টাকা আমি দাইন হ্যাঁ 5000 হ্যাঁ 5000 টাকা ভিক্ষা দাইন 5000 হ্যাঁ বাবু আমি তো সই দিলে তুমি তো গুইনা তো কও দি আরে ও স্যার হ্যাঁ স্যার আপনি অনেক ভালো ওই গাড়ি ওই দি স্যার আপনি অনেক ভালো আপনার মনটা আপনি কই জেলা হ্যাঁ এত বড় আপনি যে আমার মতো রন ধরে 5000 টাকা দান করছেন আপনার কথা জীবনে ভুলুম না বাবু একটু কও না তুমি 5000 টাকা নিয়ে যাও যদি তোমার 5000 টাকা দান করতে পারে না দেন তার কাছে কত টাকা আছে তোমার কাছে থেকে আমি কি করব তুমি এখন যাও ওকে বাবু 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 আমি পড়িয়ে গেলাম তো বাবু মানে এই জিনিসে না নিয়ে থাকবো বাবু ওখানে গাড়িতে বউ বউ তুমি কই সুন্দর বউ নিয়ে ভিক্ষা করো একমাত্র তোমার আশায় আমি সব শেষ হয়ে গেলাম।